স্বাগতম দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো নেট এবং উইকেট। এটা হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোর, এটির আগামীকাল উদ্বোধন হবে এবং বিপিএল এর যে দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে চাইলেই প্র্যাকটিস করতে পারবে। আজকে কিন্তু আসলে সিলেট স্ট্রাইকার্স যে আউটার স্টেডিয়াম বা আউটার মাঠ রয়েছে সেখানে প্র্যাকটিস করেছে এবং আমরা কিন্তু ক্রিকফ্রেন্জির মাধ্যমেই দেখিয়েছি যে আসলে বিপিএল কর্তৃপক্ষ এবং বিসিবি সাকিব তামিমদের কিছু ছবি প্ল্যাকার্ড হিসেবে রেখে দর্শকদের ছবি তোলার সুযোগ করে দিয়েছে। মোট কথা, আসলে বিপিএল নিয়ে চট্টগ্রামে আয়োজনটা কিন্তু কম নেই, কিন্তু দুঃখের বিষয় যে চট্টগ্রামের যে দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কিন্তু আসলে দর্শকদের হতাশ করেছে। প্রায় 15 থেকে 20 হাজার দর্শক কিন্তু এসেছিলেন খেলা দেখতে এবং তাদের সকলকে কিন্তু হতাশ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জ। তারা বরিশালের কাছে হেরেছে 26 রানে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গেল সেটা কিন্তু আসলে চিন্তার বিষয়। যদি আমি বলি যে আসলে চট্টগ্রাম তাদের বোলিং ইনিংসেই হেরে গেছে, আপনারা যদি দেখেন 18 ওভার 2 বল পর্যন্ত কিন্তু বরিশালের রান ছিল 168/7 উইকেটে। শেষ 10 বলে ইফতেখার আহমেদ, পাকিস্তানের ইফতেখার আহমেদ, তিনি কিন্তু শেষ 10 বলে 32 রান নিয়েছেন এবং মৃত্যুঞ্জয়ের 20তম ওভার এবং আবু জায়েদ রাহির যে 19তম ওভার সেই ওভারেই কিন্তু তিনি এই 32 রান নিয়েছেন এবং রাহি কিন্তু 19তম ওভারে দুটি উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। পরের বলে 1 রান হওয়ার পর কিন্তু তিনি টানা 3টি ছক্কা খেয়েছেন। মৃত্যুঞ্জয়ও একই কাজ করেছেন, তিনি প্রায় 15 থেকে 16 রান দিয়েছেন একদম শেষ ওভারে, যে কারণে কিন্তু 168 থেকে শেষ 10 বলে বরিশালের রান কিন্তু 200 পেরিয়ে গেছে। এবং আমি একটু আগে আসলে চট্টগ্রামের যে টিম ম্যানেজমেন্টের পক্ষে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা আসলে বললেন যে তাদের টার্গেট ছিল যে তারা আসলে 10 ওভারে 100 রান করবে, কিন্তু সেখানে তারা 78 রান করেছে এবং 12 ওভারের মধ্যে তাদের টার্গেট ছিল 100 রান করা বা 120 করা, কিন্তু সেটা কিন্তু তারা 12 ওভারে 100 করতে পেরেছে। তো এই যে 3 ওভার, তারা বলছে এই 3 ওভারটাই আসলে ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছে এবং বিশেষ করে সাকিব ম্যাক্স ওডয়েডকে যে পরিকল্পনায় বোলিং করেছেন শেষ ওভারে, তিনি কিন্তু এসে ম্যাক্স ওডয়েডকে বারবার তিনি কিন্তু আসলে অফসাইডের অনেক বাইরে বল করছিলেন এবং আমরা দেখেছি ম্যাক্স ওডয়েড যে ক্যাচ আউট হয়েছেন সাইফ হাসানের অনেকটা গালি পজিশনে, সাকিব কিন্তু ওভারে শুরুতে সেখানে সাইফকে মিড অফ থেকে ডেকে এনে ওই জায়গাটায় ফিল্ডিংয়ে পাঠিয়েছিলেন এবং ওই সাকিবের যে ট্র্যাপ সেই ট্র্যাপেই কিন্তু পা দিয়েছেন ম্যাক্স ওডয়েড। এবং আমরা যদি লক্ষ্য করি উসমান খান গত ম্যাচে সেঞ্চুরিয়ান, তিনিও কিন্তু দারুণ শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত আসলে তিনি 36 রানের বেশি করতে পারেননি। আমি বলছিলাম আসলে ইফতেখারের কথা, তিনি কিন্তু আজকে দারুণ ব্যাটিং করেছেন, 26 বলে 57 রানের একটা ইনিংস খেলেছেন ইফতেখার। এবং আমরা যদি দেখি যে আসলে বরিশালের যে 168 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল, তারা আসলে যে এই যে 7 উইকেট তারা কিন্তু আসলে 3 কোয়ার্টার বা বাউন্ডারি লাইনের কাছাকাছি আউট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা, আপনার যদি লক্ষ্য করেন মিরাজের আউটটা বা আপনার যদি লক্ষ্য করেন বিজয়ের আউট, সেটা কিন্তু ওই 30 ইয়ার্ড সার্কেল পার হয়ে যে 3 কোয়ার্টার পজিশন এবং বাউন্ডারি লাইন সেখানেই কিন্তু আসলে তারা ক্যাচ আউট হয়েছেন এবং ইফতেখার সেই জায়গাটায় খুব দারুণ এক্সিকিউট করেছেন। কেননা চট্টগ্রামের উইকেট নিয়ে আসলে সবসময়ই একটা প্রশংসা রয়েছে, আমরা সুনাম শুনি এই উইকেটের এবং আজকে যে ম্যাচটা হয়েছে চট্টগ্রামের প্রথম ম্যাচ, সেই ম্যাচটাতেও কিন্তু উইকেটটা খুব দারুণ ছিল এবং দারুণভাবে ব্যাটে বল আসছিল এবং ব্যাটসম্যানরা কিন্তু আসলে দারুণ খেলছিলেন। আসলে যেটা বড় বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে আসলে টাইমিংটা মেলানো এবং আসলে পেশি শক্তির ব্যবহার করা, যেটা আসলে শুরুর 7 ব্যাটসম্যান এবং চট্টগ্রামের ব্যাটসম্যানরাও কিন্তু করতে পারেন। আমরা যদি দেখি যে ইফতেখার পাওয়ার হিটার, তিনি কিন্তু 57 রান করেছেন। এদিকে আপনারা যদি দেখেন যে চট্টগ্রামের জিয়াউর রহমান, তিনি কিন্তু 47 রানের একটা ইনিংস খেলেছেন, তিনিও কিন্তু আসলে পাওয়ার হিট করেছেন এবং প্রায় 4টির মতো ছক্কা হাঁকিয়েছেন এবং ইফতেখার কিন্তু 5টির মতো ছক্কা হাঁকিয়েছেন। তো এটাই আসলে ম্যাচ হারের কারণ চট্টগ্রামের, তারা চাইলেই আসলে যদি প্ল্যানিং মতো তারা আসলে খেলতে পারতো তাহলে কিন্তু 202 রান চেজ করেও তারা জিততে পারতো। এবং আপনারা যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন যে 18 ওভার 2 বল পর্যন্ত 168 এবং শেষ পর্যন্ত কিন্তু চট্টগ্রাম রান করেছে 176, তো সব মিলিয়ে যদি ওই শেষ 10 বলে তারা যদি একটু রানটা চেক দিতে পারতো এবং আসলে একটু টাইট বোলিং করতে পারতো বা বরিশালে ইফতেখার বা আরও যারা ব্যাটসম্যানরা ছিলেন শেষ দিকে ইফতেখারকে যদি একটু আসলে টাইট বোলিং করতে পারতেন তাহলে হয়তো এই ম্যাচটা চট্টগ্রাম খুব দারুণভাবেই জিতে যেতে পারতো। এরপরই আসলে দ্বিতীয় ম্যাচ রয়েছে রংপুর এবং খুলনার, এই ম্যাচটিও আশা করি একটা ভালো ম্যাচ আমরা দেখতে পারবো, হাই স্কোরিং ম্যাচ। আপাতত এই ছিল, আমি তাসফিক পলক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।